দুনিয়ার জিন্দগিটা হাসার জায়গা না, এটা কাঁদার জায়গা। আমি মাঝে মধ্যে আমাদের পরিবারে আমরা আলোচনা করি, কতদিন আগে খিচুড়ি খেয়েছি মনে পড়ে, কতদিন আগে বিরিয়ানি খেয়েছি মনে পড়ে, প্রায় আমরা এরকম মেমোরাইজ করি, স্মরণ করি না? কতদিন আগে মুরগি খেয়েছি, কতদিন আগে গরু খেয়েছি, কতদিন আগে খাসি খেয়েছি মনে পড়ে? ঠিক এরকম করে একজন ইমানদার আজকে আমাদের মনে করতে হয় যে কতদিন আগে, কতদিন আগে, কত রাত আগে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, কতদিন আগে মনে করতে পারেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে যখন এটা বললেন যে জাহান্নামের দুঃসংবাদ যার কাছে পৌঁছেছে তার দুইটা চোখ একত্রিত হতে পারে না। আমরা আজকে যারা কিয়ামুল লাইলে এখানে সংযুক্ত হয়েছি, সম্মানিত মায়েরা বোনেরা, আমাদের দায়িত্বশীল ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার কথা আজকে যখন বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইমানদারদের হাত ধোয়া, চোখ ধোয়া, মাথা ধোয়া, পা ধোয়া, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাফস, তার কলটা কি সে ধোয়ার ব্যবস্থা করছে কিনা। সাহাবাইগণ জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ আমার কল ধোয়ার কোনো ব্যবস্থা কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কল ধোয়ার জন্য আল্লাহ তাআলা একটা উপকরণ দিয়েছেন, তোমার কল যখন আল্লাহ দ্রোহিতা আল্লাহর নির্দেশগুলো লঙ্ঘন করে করে ওটার উপরে জম পড়ে যায়, ওটার উপরে কালো দাগ পড়ে, যখন ওটা ময়লা হয়ে যায়, তোমার কাছে আল্লাহ তাআলা উপকরণ দিয়েছেন তোমার এক ফোঁটা চোখের পানি, তোমার এক ফোঁটা চোখের পানি তোমার পুরো কলটাকে আয়নার মতো পরিষ্কার করে দিতে পারে। আজকে কেমন লাইলে আসুন না আমরা আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলি। আমাদের গুনার দিকে তাকালে তো আমাদের ভয় হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন, আমাদের গুনার দিকে তাকালে তো আমার ভয় হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে জমিন থেকে সংকুচিত করে এই ল্যাপটপের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কেন? আমাদের জমিন তো বিস্তীর্ণ ছিল, আমাদের মসজিদ তো খোলা ছিল আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের গোটা জাহান্নামের আগুন নিবানোর জন্য পৃথিবীর সমস্ত পানি এক ফোঁটা আগুন নিবাতে সক্ষম নয়, তোমাদের এক ফোঁটা চোখের পানি গোটা জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। গোটা জাহান্নামের আগুন নিভাতে এক ফোঁটা চোখের পানি। রমজানের আজকে যতগুলো রোজা চলে গেছে কতদিন চোখের পানি ফেলে জায়নামাজ ভিজাতে পেরেছি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের গালে যখন চোখের পানির ফোঁটা এসে অস্তিত্ব অনুভব করো তারও আগে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমাদের কলেজের টুকরো সন্তানেরা, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারার একটা সবচেয়ে বড় মজা হচ্ছে আপনি ইবাদতে মজা পাবেন, তখন আপনার কোরআন পড়তে ভালো লাগবে, আপনার হাদিস পড়তে ভালো লাগবে, আপনার নামাজ পড়তে ভালো লাগবে, আপনার দ্বীনের কাজ করতে ভালো লাগবে। আর যখন আপনি চোখের পানি ফেলতে পারবেন না তখন দেখবেন আপনার দুনিয়ার কাজ করতে ভালো লাগবে, দ্বীনের কাজ করতে আপনার কঠিন লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আছে, এটা আমি বুঝবো কি করে, এটা মাপার কি কোনো যন্ত্র আছে, কোনো ল্যাবরেটরি আছে, কোন আধুনিক যন্ত্র কি আবিষ্কার হয়েছে? আল্লাহ রাসূল আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তুমি দ্বীনের কাজ করবে তোমার অন্তরটা নরম হয়ে যাবে, যখন কোরআনের আলোচনা শুনবে তোমার চোখ দিয়ে হৃদয় বিগলিত হয়ে চোখে পানি পাদের মতো পানি ঝরবে। আপনার সন্তানকে নিয়ে আপনি কত সময় হাসেন, আপনার সন্তানকে নিয়ে কতদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন, হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে কতদিন প্রতিযোগিতা করেছেন, কতদিন প্রতিযোগিতা করতে পেরেছি আমি আমার স্ত্রীকে নিয়ে, আমরা কতদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পেরেছি। আমাদের বড় জায়নামাজ আছে যেখানে আমি দাঁড়াতে পারি, আমার পিছনে আমার স্ত্রী দাঁড়াতে পারে, তার পাশে আমার সন্তানরা দাঁড়াতে পারে,
এরকম এক একটা বড় জয়নামাজ আমাদের কার কার বাসায় আছে, এক জয়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে একই সাথে মা বলে তার পাশে থেকে সন্তানও বলে রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা। চার বছরের সন্তান, পাঁচ বছরের সন্তান, সাত বছরের সন্তান, নয় বছর, দশ বছরের সন্তানের কথা বলা মুখে রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন চোখের পানি ফেলেন আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে সেও চোখের পানি ফেলে, সে যা বুঝতে পারে না কেন কাঁদবে সে, কিন্তু আপনার চোখের পানি দিকে সে কাঁদে। আমরা চোখের পানি শেষ করে যখন মোনাজাত শেষ করি আমাদের চার বছর পাঁচ বছরের সাত বছরের সন্তান ওদেরকে জিজ্ঞেস করে বাবা তুমি কাঁদছিলে কেন, আপনি একটা জান্নাতি পরিবার চান কিন্তু জান্নাতের এরকম উপকরণ আপনার কাছে আছে কিনা, জান্নাতের উপকরণ দিয়ে আপনি পরিবারটাকে সমৃদ্ধ করেছেন কিনা। আপনি তো দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, আপনার দুই হাত তো আল্লাহ ব্যস্ততায় পরিপূর্ণ করে দিয়েছে। আমরা প্রায় বাসায় আলোচনা করি এইটা শেষ করে ওইটা করবো, ওইটা শেষ করে ওইটা করবো, আমাদের আর কাজ শেষ হয় না। আজকে দুপুরে আমরা আলোচনা করতেছিলাম কেন দুনিয়ার কাজ আমাদের শেষ হয় না, শেষ হয় না এই জন্য যে এই জন্য শেষ হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে কুদসি বর্ণনা দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার দুনিয়ার কাজ শেষ করে দিনের কাজ দাও, দিনের কাজ শেষ করার পর দুনিয়ার কাজে হাত দাও, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দিবেন, দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দিবেন। আমাদের সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের বিনয়ের সাথে একটা অনুরোধ করতে চাই, আমাদের ভাইদের একটা কথা অনুরোধ করতে চাই, বোনদের সহযোগিতা করুন, আমাদের স্ত্রীদেরকে সহযোগিতা করুন, তার কাজগুলো গুছিয়ে তাকে যায় না আমাদের টেনে নিয়ে আসুন, রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়ে তাকে তাহাজ্জুদে শামিল করুন, বাঁচতে পারবেন না, সন্তান আপনাকে বাঁচতে দিবে না, অন্ধকার ভবিষ্যৎ আমাদের, অসম্ভব অন্ধকার ভবিষ্যৎ, বিল আমসালে ওয়াল আমসাল, আমাদের জন্য সামনে রাস্তা খুবই ভয়াবহ। আমি আজকে পরিবারের সদস্যদেরকে এই কথাটি স্মরণ করে আমি আমার আলোচনা শেষ করতে চাই, সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ, ভয়ঙ্কর রাস্তা আমাদের সামনে, আপনি যখন জানেন সামনে ভয়ঙ্কর রাস্তা, ভাঙা রাস্তা, কাটা রাস্তা, ডাকাত চিন্তাই করে আপনার জন্য অপেক্ষা করছেন, তখন আপনি সতর্কতার সাথে রাস্তা পার হওয়ার সিদ্ধান্ত নেন, ওই রাস্তা যেহেতু পার হতেই হবে, আমাদের সামনে ভয়ঙ্কর রাস্তা, আমাদের প্রজন্মের সামনে ভয়ঙ্কর অন্ধকার রাস্তা, এই ভয়ঙ্কর রাস্তা পার হওয়ার জন্য আপনার ভয়ঙ্কর এক পরিস্থিতি মোকাবেলার জন্য আপনার কাছে যদি নূর আলো না থাকে আপনি রাস্তা পার হতে পারবেন না। এই রাস্তা পার হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনের এই রাস্তায় আমরা নিজেদেরকে টিকিয়ে রাখার, পরিবারকে টিকিয়ে থাকার আমরা চেষ্টা করছি, আমাদের দায়িত্বশীল ভাইয়েরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, এই রাস্তাটাকে হাইওয়ে রাখার জন্য, এটাকে রাজপথ করে রাখার জন্য, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে বাসতে পাগল হয়ে আল্লাহকে ভুলে গেছি, আমাদের সন্তানদেরকে ভালোবাসতে বাসতে আল্লাহকে ভুলতে বসেছে, সেই জন্য আমাদের সন্তানরা আমাদের ভুলে যাচ্ছে, আমাদের স্ত্রীরা আমাদেরকে ভুলে যাচ্ছে, এটা আল্লাহর ওয়াদা আমাদের জন্য, করোনা ভাইরাস আমাদের জন্য কোনো ভাইরাস না, এটা আল্লাহর একটা অর্ডার, সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ কত বড় হুমকি দিয়েছেন আমাদেরকে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন উম্মাদেরকে তাদের কাছে যদি তাদের পিতামাতা, তাদের সন্তান, তাদের স্ত্রী যে বেশি প্রিয় হয়ে যায়, মানে হাব্বা ইলাইকুম মিন আল্লাহ, আমি আল্লাহর চেয়ে যদি তার স্ত্রী তার কাছে বেশি ভালো লাগে, ও রাসূলিহি আমার রাসূলের চেয়ে যদি তার সন্তান সন্ততি বেশি ভালো লাগে, তার চাকরি তার ব্যবসা, আল্লাহর একটা অর্ডার মাত্র,
এই অর্ডারের নাম এক এক সময় টর্নেডো, এক এক সময় সাইক্লোন, এক এক সময় প্লেগ, এক এক সময় বসন্ত, এক এক সময় ভূমিকম্প, হালাতাকা হাদিসুল জুনুদ, এরকম সৈন্যবাহিনী কালে কালে যুগে যুগে আল্লাহ তাআলা পাঠান, পাঠিয়ে ইমানদারদের ইমান মজবুত করেন, বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। ওয়ালিউ মাহিসাল্লাহু আল্লাযিনা আমানু, এই পরিস্থিতির মুখে ফেলে আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরিশুদ্ধ করেন, ওয়ায়াম হাকাল কাফিরিন, কাফিরদেরকে ধ্বংস করে দেন। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমাদের সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহর কাছে যদি প্রিয় না হয়, আল্লাহকে যদি বেশি প্রিয় করা না যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় করার জন্য আমি টুপি পরেছি, দাড়ি রেখেছি, পাঞ্জাবি পরেছি, বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিনের জন্য পাগল ডাকা হয়েছে, আপনাকে আপনার পরিবার সমাজের কি আপনাকে পাগল উপাধি দিয়েছে? পাগল উপাধির এই সুন্নত কি আপনি পেয়েছেন? আপনাকে ওই সমাজের লোকেরা কি আপনাকে জাদুকর, কবি, গণ উপাধি দিয়েছে? দিনের জন্য এত পরেশান হতে পেরেছেন যে আপনার স্ত্রী আপনাকে পাগল বলেছে যে তুমি কি পাগল হয়ে গেছো? এই সংকটের মধ্যে, এই সংকটের মধ্যেও কেউ জাকাত দেয়? এই সংকটের মধ্যেও কেউ জরুরি ফান্ড দেয়? আমরা নিজেরাই তো কষ্টের মধ্যে আছি, এই অবস্থায় প্রোগ্রাম করা লাগে? এটা বললে আপনাকে কি কেউ পাগল বলেছে? আপনি এত পরেশান, আপনাকে পাগল বলেছে? ওয়ালামিউ হাদিস বিহীন আফসুহু, আল্লাহর রাজ্যে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত নেই, এটা দেখেও আপনি ঠান্ডা মাথায় ঘুমান, এটা দেখেও আপনার মনের মধ্যে কোন প্রকার দুশ্চিন্তা উদয় হয় না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে গিয়ে বারবার থেমে যেতেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আরা খলিফাতুল মুসলিমিন আয়াতের পরে অন্য আয়াত পড়তে আপনার এত সময় লেগে যায়? খলিফাতুল মুসলিমিন বলতেন, আমার সব আমলগুলো আল্লাহ যদি বরবাদ করে দেন শুধু এই জন্য যে আল্লাহ রাজ্য, আল্লাহ রাজত্ব আমি প্রতিষ্ঠিত করে দেখতে পারি নাই, আমাকে যদি অপরাধীদের কাতারে সামিল করে দেন। সালামুন কওলাম মির রাব্বির রহিম একটা রাস্তা, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন একটা রাস্তা। কোন কারণে যদি আল্লাহ তাআলা ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীদের কাতারে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য। আমি সম্মানিত ভাই এবং বোন, আমাদের পরিবারের সন্তান যারা, তাদের সামনে আমি সবশেষ অনুরোধ করতে চাই, ভাই এবং বোনেরা, আজকের এই পরিস্থিতি আমাদের কয়েকটা ইন্ডিকেশন আমাদের সামনে রাখা দরকার। আমি সংকলন উপসংহারে এসে শুধু সেই কয়েকটা পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে গোটা পৃথিবীতে দেখবেন, যারা স্বাস্থ্য সুরক্ষার, মানুষের সেবা সুরক্ষা দেওয়ার কথা, আজকে তাদের কি আল্লাহ তাআলা লাশের মিছিলের নেতৃত্ব দেওয়াচ্ছেন? যারা আমাদের স্বাস্থ্য সুরক্ষার নেতৃত্ব দেওয়ার কথা, তাদের কি লাশের নেতৃত্ব দেওয়াচ্ছেন? কারণ আল্লাহ তাআলা বলেন, এটা তোমার ইখতিয়ারে না, এটা আমার ইখতিয়ারে। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাই তাই হবে, তুমি যা চাও তা হবে না। ফেরাউন ও সামুদ, এরকম ফেরাউন সামুদ তোমাদের চেয়ে বড় বড় গোষ্ঠী ছিল, বড় বড় জাতি ছিল, আমি তাদেরকে শেষ করে দিয়েছি শুধু এই জন্য যে তাদের রাজ্যে তারা আমার রাজ্য প্রতিষ্ঠিত করে নাই, আমার রাজত্ব প্রতিষ্ঠিত করে নাই। এই রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আজকে হ্যান্ড স্যানিটাইজারের সাথে, মাস্কের সাথে, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপি সাথে একটা বায়াত, একটা শপথ, একটা অঙ্গীকার, এটার একটা প্রোটেকশন আপনাকে নিতে হবে। যেই বায়াত, যেই শপথটা আপনার অন্তরটাকে প্রোটেক্টেড করবে। আপনি করোনা ভাইরাসকে ভয় পান, আমি এটার চেয়ে বেশি ভয় পাই অশ্লীলতার ভাইরাস আমার মধ্যে ঢুকে আমার অন্তরটা নষ্ট করে দিচ্ছে কিনা, আল্লাহর নির্দেশ লঙ্ঘনের ভাইরাস আমার অন্তরটাকে নষ্ট করে ক্ষতিগ্রস্ত দিচ্ছে কিনা। আমি ভাইরাসকে, করোনা ভাইরাসকে ভয় পাই না, আমি ভয় পাই আল্লাহর প্রত্যেকটা নির্দেশ লঙ্ঘন করার এক একটা ভাইরাস আমার কলকে শেষ করে দিচ্ছে, আমাদের সন্তানদেরকে শেষ করে দিচ্ছে, আমাদের পরিবারকে শেষ করে দিচ্ছে। আজকে প্রত্যেকটা পরিবার, অধিকাংশ পরিবারগুলো ভাঙনের মুখে পড়ে যাচ্ছে, আমাদের নিজেদের মধ্যে পরিবার এক একটা জায়গায় এক একটা ক্ষত তৈরি হচ্ছে। এই ক্ষত গুলো সারার জন্য আপনার কাছে একটাই মেডিসিন, সেটা হলো আপনি অঙ্গীকার করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। এই সবকিছু আল্লাহর জন্য করতে পারা আপনার পরিবারকে রক্ষা করবে।
فألف بين قلوبكم فاسبحتم بنعمتي إخوانا কখন সেটা যখন ফ্যান কজা মিনকুম তোমরা যখন এমন ভাবে একেবারে আগুনের দ্বারে চলে গিয়েছিলে সেখান থেকে আমি তোমাদেরকে বের করে তারপর তোমাদের মধ্যে ভালোবাসা সঞ্চার করেছি এটা আমার নিয়ামত সেজন্য আমাদের এই বায়াতের প্রোটেকশনটা আমাদের গ্রহণ করা হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে মাস্কের চেয়ে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের চেয়ে বায়াত আমাদেরকে প্রোটেক্টেড করবে যাদের বায়াত আছে তাদের বায়াত রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিয়ে মাঠে কাজ করা যাদের বায়াত নেই তাদের বায়াতের আলোকে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিতে পারার সাহসী ভূমিকা পালন করে দ্বিতীয়ত যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমার পরিবর্তনটা যথার্থ কার্যকরী ভূমিকা আমার পরিবারে রাখছে কিনা আমি আমার পরিবারে পরিবর্তন পরিজনে যেভাবে ভূমিকা রাখার দরকার তা প্রতিফলিত হচ্ছে কিনা নাকি আমি অন্ধের মতো মশাল নিয়ে হাঁটছি অন্ধের কাছে মশাল দিলে সে যত পথিককে পথ দেখায় তার চেয়ে ঘর বাড়িতে আগুন লাগায় বেশি আমাদের মতো লোকরা যারা আমাদের কাছে মশাল আছে আমরা মশালবাহী এই লোকেরা যতটুকু মানুষকে পথ দেখায় তার চেয়ে আগুন লাগাচ্ছি কিনা কারণ আমার চোখটা খোলা কিনা চোখ খোলা রাখলে তার মশাল যত পথিককে পথ দেখা দেবে তার চেয়ে মানুষকে গোমরা করবে বেশি তার চেয়ে মানুষকে ধ্বংসপ্রাপ্ত করবে বেশি আমাদের পরিবারগুলোকে বাঁচানোর জন্যই আমাদেরকে এই রাস্তায় হাঁটতে হবে যে আমরা পরিবারগুলোকে রেখে আমরা আমাদের জান্নাতের টুকরা বানিয়ে জান্নাতের বাগিচা বানিয়ে পুরো পরিবার নিয়ে আমরা জান্নাতে যেতে চাই ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুর পুরো পরিবার নিয়ে আমরা জান্নাতে অবস্থান করতে চাই আর সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাটুকু বলেছেন তোমার পরিবার নিয়ে তুমি জান্নাতে যেতে চাইলে স্বামী স্ত্রীকে এগিয়ে দিবে স্ত্রী স্বামীকে এগিয়ে দিবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান হাত হারিয়ে ফেলেছেন যুদ্ধের ময়দানে বাবা হাত হারিয়ে ফেলেছেন এটা দেখে সন্তান তার কাছে দৌড়ে এসেছেন তারা এটাতে ব্যতিব্যস্ত হন নাই তারা বলেছেন এই হাত জান্নাতে তুমি পাঠিয়ে দিয়েছো বাবার হাতটা যখন চামড়ার সাথে লেগে আছে হাতটা পায়ের নিচে রেখে টান দিয়ে ছেড়ে ফেলে দিয়েছেন বলেছেন যুদ্ধ করে জান্নাতে যেতে পারলে এই হাতের কোনো মর্যাদা নেই আমার কাছে স্ত্রী সুখুস্তে গিয়েছেন তার স্বামীর লাশ কফিন যুদ্ধের ময়দানে বাসর ঘর থেকে যিনি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন যেই স্বামীর কাছে বাসর ঘরের চেয়ে যুদ্ধের ময়দান বেশি প্রিয় ছিল সেই শহীদের কফিন তো গোসল করানোর জন্য আর সে আজিমের ফেরেশতারা ব্যস্ত হয়ে পড়েছেন আর সে আজিমে উল্লাস আনন্দ উৎসব তৈরি হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ধমক দিয়ে বলছেন আমার দুজন শহীদের কফিন না পাওয়া পর্যন্ত আমি জানাজা শুরু করব না তোমরা ভালো করে খোঁজো আমার দুজন শহীদ কোথায় 70 জন শহীদের মধ্যে 68 জনের কফিন পাওয়া যাচ্ছে দুজনের পাওয়া যাচ্ছে না একজনের কফিন স্ত্রীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো শহীদ হলে তাকে গোসল করেন না কিন্তু আমার স্বামীকে তো গোসল করাতে হবে লজ্জায় বলতেও পারিনি আপনার গোসল ফরজ হয়েছে আমাদের কাছে আমাদের ঘর আমাদের স্ত্রী আমাদের পরিবার এত প্রিয় হয়ে গেছে আন্দোলন আমাদের বাধাগ্রস্ত করে এত প্রিয় হয়ে গেছে সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাতা রাব্বাসু হাত্তা ইয়াতাল্লাহু মিন আমরিহি এরকম করোনা ভাইরাস একটা না পরবর্তীতে তোমাদের জন্য আরো অপেক্ষা করছে যদি এই সব ভালোবাসা অতিক্রম করে আমি আল্লাহ রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাজ্যে আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠার ভালোবাসা তোমাদের মধ্যে তোমরা প্রতিষ্ঠিত করতে না পারো আরো অসংখ্য করোনা ভাইরাস তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই শহীদের কফিন গোসল আপনার দায়িত্ব নিতে হবে না এই দায়িত্ব তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আর সে আজিমে তার গোসল হয়ে গেছে তার কফিনের ব্যবস্থা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কফিনের কাছে গেলেন দেখলেন তার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে সম্মানিত ভাইয়েরা আসুন না আমরা এরকম স্ত্রী হই যাদেরকে বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতে পারবো এরকম স্বামী হয়ে বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানের দিকে চলে যেতে পারবো সালাবা রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী নামে খ্যাত কালো সাহাবী নামে খ্যাত পরিবার তাছাড়া গঠন করতে পারবেন না যুদ্ধের ময়দানকে ভালোবাসতে না শিখালে আপনি আপনার স্বামীকে যুদ্ধের ময়দানকে ভালোবাসতে না শিখালে জান্নাত দুনিয়া হবে না দুনিয়ার পরবর্তী জান্নাতের ওই জায়গা থেকেও আপনি বঞ্চিত হবেন আমরা বঞ্চিত হব এই জন্য আমরা বলে থাকি আমাদের
ভাই দায়িত্বশীল তখন হবে যখন পরিবার দায়িত্বশীল হবে। আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের বন্ধের সেই অগ্রগুণী অগ্রণী ভূমিকা আমাদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে, সেই ভূমিকা আরো ছড়িয়ে দিতে হবে। আবার একই সাথে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে এগিয়ে দেওয়ার প্রতিযোগিতা আমাদেরকে লিপ্ত হতে হবে, যেই প্রতিযোগিতা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে করিয়েছেন। আমি সেই আলোচনায় আজকে আর যাচ্ছি না, শুধু এতটুকু বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফার্স্ট মানিয়েছেন, প্রথম মানিয়েছেন, যে আজকে তুমি প্রথম, আজকে তুমি ফার্স্ট, আজকে তোমায় আমি সেকেন্ড করব না, আজকে তাকে ফার্স্ট বানিয়ে দিয়েছেন, এগিয়ে দিয়েছেন। আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য একে অপরের প্রতিযোগিতা করেছেন, একদিন স্বামী জাগবেন আর একদিন স্ত্রী জাগবেন, একদিন তাহাজ্জুদে আপনি উঠবেন তাকে জাগাবেন, একদিন আপনি জাগবেন তাকে উঠাবেন। এভাবে প্রতিযোগিতার ভিত্তিতে আল্লাহ দিন কায়েমের আন্দোলনে শরিক হতে পারার মধ্য দিয়ে পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানানো যায়। আমাদের মেয়েদেরকে ইসলামী ছাত্র সংস্থার হাতে তুলে দিতে পারার মধ্য দিয়ে আমাদের ছাত্রীদেরকে রক্ষা করা যাবে, আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। অন্যথায় আপনি তাকে যত দুনিয়ার প্রশিক্ষণ দেন না কেন, আপনি যত পাহারাদারি করেন না কেন, আপনার পাহারাদারিত্ব তাকে রক্ষা করতে পারবে না, হেফাজত করতে পারবে না। সেই জন্য আল্লাহ তাআলার কাছে আজকের এই কিয়ামুল লাইলের এই রাতে আমরা কায়মনো ব্যক্তিকে প্রার্থনা করি, সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাদের যে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ দয়া করে আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে চক্ষু শীতলকারী বানান, তাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। এই দোয়ার সাথে সাথে কার্যকরী পদক্ষেপ গ্রহণ আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সন্তানদেরকে ছাত্র শিবিরের হাতে, আমাদের মেয়ে সন্তানদেরকে ইসলামের ছাত্র সংস্থার হাতে, আমাদের স্ত্রীদেরকে মহিলা জামাতের হাতে তুলে দেওয়া ছাড়া আমাদের সামনে যে আগামীর এক বিরাট অন্ধকার পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের ব্যক্তিগতভাবে কারো পক্ষে সম্ভব হবে না। আসুন আল্লাহ তাআলা সেই জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্নভাবে তোমরা পারবে না, সম্মিলিতভাবে তোমরা চেষ্টা করো, তাহলে তোমরা বাঁচবে, জাতি বাঁচবে, সমাজ বাঁচবে, রাষ্ট্র তোমাদের রক্ষা করবে। সেরকম একটি পরিবার, সেরকম একটি সমাজ, সেরকম একটি রাষ্ট্র প্রত্যয়ের প্রতিষ্ঠার জন্যই আজকে বাংলাদেশ জামাত ইসলামে আমরা যে যেখানে যে কাজ করছি সেই জায়গা থেকে যদি ভূমিকা পালন করা যায়, তাহলে কিয়ামুল লাইল আমাদেরকে সেই ইন্নালাকা সাবহান তাবিলা, আমাদের ওই রাত্রিবেলার দিনের কাজগুলোকে, কঠিন কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, ফাসানু ইয়াসিরুহু লিল ইউসরা, কঠিন কাজগুলো আমাদের জন্য আল্লাহ সহজ করে দেবেন, এবং সেই সহজ করা রাস্তাটা ওয়াসসারাহু সাবিল, তোমাদের জন্য এই সহজ রাস্তাটি আমি তোমাদের জন্য বরাদ্দ করে দেব। তাহলে আজকের এই কাঠিন্যতা, পরিবার পরিচালনার কাঠিন্যতা, দুনিয়ামুখী ব্যস্ততা, যে ব্যস্ততার কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে হাদিসে কুদসিতে বর্ণনা করে দিয়ে বলেছেন, বনি আদমকে সৃষ্টি করে আমি তাকে ব্যস্ততা দিয়েছি, ব্যস্ততার সাথে আমি তাকে অবসর দিয়েছি, এই ব্যস্ততায় যদি সে পরিপূর্ণ হয়ে যায় তাহলে পুরো হাত আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব, আর কোনোদিন সে ব্যস্ততাকে রক্ষা পাবে না, দুনিয়ার মুসিবত থেকেও সে বের হতে পারবে না, আর ব্যস্ততাকে ভুলে গিয়ে সে অবসর তৈরি করে এবং অবসরে যদি আমার দিন কায়েমের জন্য চেষ্টা করে তাহলে আমি তাকে দুটো প্রতিদান দেব, এক তার অন্তরটা প্রশান্তি দিয়ে ভরে দেব, আর দুই হলো তার ব্যস্ততা থেকে আমি তাকে মুক্তি দিয়ে তাকে আমি ইবাদত গুজার করার জন্য, আল্লাহর দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়ার সমস্ত কাঠিন্যতাগুলো আমি তার জন্য সহজ করে দেব। সম্মানিত ভাইয়েরা, আমাদের শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, আসুন আমরা আল্লাহ তাআলা সেই ওয়াদা পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত কাঠিন্যতা সহজ করে দিয়ে আমাদের জন্য, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কাঠিন্যতাকে সহজ করে দিয়ে সুন্দর একটা জীবন আমাদের দিবেন, সুন্দর একটা জান্নাতি পরিবার আমাদের দিবেন, এবং আমাদের পুরো পরিবার সহ ওয়ান কলিবুল আহলি মাসরুর, পুরো পরিবার সহ আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা দাখিল করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এই লম্বা সময় যারা কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে থেকেও আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা কষ্ট করে সংযুক্ত হয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন আব্দুর রহমান ভাই, আমাদের হাজারীবাগের আব্দুল বাড়ি ভাই, সোহেব ভাইরা সহ কষ্ট করে যারা এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টের উত্তম যাজা, এবং যে ভাই এবং বোনেরা, কলিজার টুকরা সন্তানেরা লম্বা সময় সংযুক্ত থেকে যারা এই আলোচনা শোনার ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দুনিয়াতে এবং পরকালে দান করুন।